Hello friends, welcome to my new lecture video. I am Mohammad Turikul Islam. In this lecture video, I am going to show how we can design a Turing machine which can add two numbers. Actually, amra Turing machine use kore jodi decimal number ke jog korte chai, to ei khetre ashole algorithm ta onek jotil hoye jay. To amra easily Turing machine er sahajye jodi shongkhya jog korte chai, tahole je kono number ke amra unary system e convert kore dei. Amra jodi binary system e digit thake koyta 0 এবং 1 আর ইউনারি সিস্টেম শুধুমাত্র একটা ডিজিট থাকে সেটা হচ্ছে 1 তো আমরা যদি চাই যে আমরা 4 এবং 3 এই দুটি সংখ্যাকে আমরা টিউরিং মেশিনের সাথে অ্যাড করব তাহলে আমরা প্রথমে কি করব 4 মানে ধরে নিব 4টা 1 এবং 3 মানে ধরে নিব 3টা 1 তো এখন আমরা কি করব টিউরিং মেশিনের সাথে এই দুটাকে অ্যাড করব তো এটা হচ্ছে আমাদের টিউরিং মেশিনের টেপ আমি আসলে আগে বলিনি যে আসলে আমরা কিভাবে easily design korte pari Turing machine ti to ei eto hocche amader input to 4 to ami 4 r 3 ke ashole alada korar jonno maskane ekta separator use korbo tholam separator 0 to ami tumra je kono symbol je kono alphabet ja kichu use korte paro seta kono byapar na kintu maskane ekta separator use korte hobe to eto hocche amar koto 4 ebong ekta separator use korlam eto hocche amar 3 তাহলে 4 আর 3 আমরা অ্যাড করতে হবে আচ্ছা বলতে 4 আর 3 আমরা কিভাবে অ্যাড করতে পারি আসলে 4 আর 3 কিন্তু অনেক ভাবে অ্যাড করা যায় অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি আমি বলি দেখো আমরা যদি করি কি যে আমরা যে প্রথম যে 1 আমরা পাবো এই 1 টিকে সরি আমি ব্ল্যাঙ্ক সিম্বল দিতে ভুলে গেছি আসলে পরবর্তীতে যে ফাঁকা জায়গাগুলো থেকে আমরা জানি যে সেই সেলগুলো ব্ল্যাঙ্ক দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আমরা বি বা অন্য যে কোনো সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি তো আমরা কি করতে পারি আমরা প্রথমেই যে 1 টিকে পাবো সেই 1 টিকে আমরা কি করতে পারি ব্ল্যাঙ্ক সিম্বল দ্বারা রিপ্লেস করতে পারি এবং এবং শেষে আমরা কি করতে পারি আমরা যখন এদিকে যেতে থাকবো এই সময় আমরা সেপারেটরটিকে 1 দা রিপ্লেস করতে পারি তাহলে দেখো এটা কিন্তু 1 2 3 4 5 6 7 হয়ে গেল 4 আর 3 যোগ করলে 7 হয় তো আরেকটি পদ্ধতি ইউজ করতে পারি আমরা চাইলে আসলে অ্যাডিশন অনেক ভাবে করা যায় 1 2 3 4 এবং মাস্কিং টি সেপারেটর এন্ড দেন 3 1 2 3 তো আমরা যদি চাই যে না আমরা এমন করব না আমরা কি করব আমরা একই কাজ উল্টাভাবে করতে পারি যে আমরা রিড ডট সেটটিকে সামনের দিকে মুভ করতে থাকব মুভ করতে করতে যে সময় আমরা ব্ল্যাঙ্ক পেয়ে যাব যখন আমরা ব্ল্যাঙ্ক পেয়ে যাব ব্ল্যাঙ্ক পেয়ে গেলে এক ঘর লেফট মুভ করব করে যে 1 টিকে পাবো এই 1 টিকে আমরা কি করব ব্ল্যাঙ্ক দ্বারা রিপ্লেস করব এবং এগে লেফট মুভ করতে থাকব এবং আর লেফট মুভ করতে করতে যে 0 টি পাবো এই 0 টিকে আমরা 1 দ্বারা রিপ্লেস করব তবে কিন্তু আমরা 7 পেয়ে গেলাম 1 2 3 4 5 6 7 তো এখন যদি আমরা এটা আসলে টিউরিং মেশিন ডিজাইন করি তাহলে এগেইন আমরা আসলে ইনপুটটি লিখে নিতে হয় বোঝানোর সুবিধার্থে তো এখন আমি তোমাদের দেখাবো সেকেন্ড মেথডটি ইউজ করে আসলে আমরা কিভাবে টিউরিং মেশিন ডিজাইন করতে পারি তো আমরা কি করব ইনিশিয়ালি আমরা একটা স্টেট নিলাম Q0 তো এই স্টেটে আছে তো এই স্টেট থেকে দেখো সেকেন্ড স্টেটে যাবে কখন যদি 1 পাই তো আমরা কি করব আসলে লাস্ট 1 টাকে চেঞ্জ করব এবং আগে যে 1 গুলো আছে এগুলোকে কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না যখন সেপারেটরটি পাবে সেপারেটরটি কি করব 1 দিয়ে রিপ্লেস করব এবং কি করব লাস্ট 1 টাকে জাস্ট ব্ল্যাঙ্ক করে দেব তো আমরা প্রথমে যদি 1 পাই আসলে যদি 1 পাই তাহলে আমার কি করতে হবে 1 কে আমরা কোনো পরিবর্তন করব 1 কে তো পরিবর্তন করব না এবং স্টেটে আমার কোনো পরিবর্তন করার দরকার নেই যদি 1 পাই 1 কে জাস্ট 1 দা রিপ্লেস করব তার মানে 1 1 কে 1 দা রিপ্লেস করলাম মানে কি চেঞ্জ করলাম না না করে কি করলাম রাইট শিফট করলাম 1 কে 1 দা রিপ্লেস করা মানে কোনো চেঞ্জ 1 এর হয়নি রাইট শিফট করলাম তো এগেইন যদি রাইট শিফট করি তার মানে আমার কি এটা দেব বোঝাই যে আমার 1 পেয়েছে তাহলে 1 যদি পাই তাহলে কি করবে 1 কোন দিয়ে রিপ্লেস করবে এবং রিডার হিটারটি কি করবে রাইট শিফট করবে রিডার হিটার ছিল এখানে এখন রিডার হিটারটি আমার আছে কোথায় এখানে তাহলে এগেইন 1 পেয়েছে তাহলে এগেইন একই কাজ করবে 1 কে 1 দিয়ে রিপ্লেস করবে এবং কি করবে এক ঘর রাইট শিফট করবে এগেইন 1 পেয়েছে যদি 1 পাই তাহলে এগেইন 1 কে 1 দিয়ে রিপ্লেস করবে মানে 1 1 ই থাকবে এবং এক ঘর রাইট শিফট করবে এগেইন 1 পেয়েছে তাহলে 1 কে কি করবে 1 কে 1 দিয়ে রিপ্লেস করবে এবং এক ঘর রাইট শিফট করবে তো এখন রাইট শিফট করার পর এখন আমরা দেখছি এখন কিন্তু এর 1 পাইনি এখন পেয়েছে কি সেপারেটর তো সেপারেটর হিসেবে যেটা আমরা 0 ইউজ করেছি তার মানে এখন আমরা বলে দিতে পারি যদি কখনো 0 পাও তাহলে 0 কে কি করো 0 কে 1 দ্বারা রিপ্লেস করো এবং এগেইন কি করো রাইট শিফট করো তো তাহলে কি করবে 0 পেলে 0 কে 1 দ্বারা রিপ্লেস করে এক ঘর 0 কে 1 দ্বারা রিপ্লেস করলো এক ঘর রাইট শিফট করলো এবং আমার পরবর্তী স্টেট চলে আসবে পরবর্তী স্টেট হচ্ছে আমার কি 1
তো কি ওয়ান আসার পর আবার কি দেখছে আবার কিন্তু ওয়ান পেয়েছে তাহলে এখানে এসে আমরা একই কাজ করব যদি ওয়ান পাই ওয়ান কে কোনো পরিবর্তন করব না আমাদের উদ্দেশ্য ছিল যে জিরো কে পরিবর্তন করে ওয়ান করা জিরো কিন্তু আমরা রিপ্লেস করে কি ওয়ান করে ফেলেছি এখন আমরা আছি এখানে তো এখানে এসে আবার কি পেয়েছে ওয়ান পেয়েছে তাহলে ওয়ান কে কি করবো ওয়ান কে ওয়ান দ্বারা রিপ্লেস করবো মানে ওয়ান কে কোনো পরিবর্তন করবো না জাস্ট রাইট শিফট করবো তো রাইট শিফট করলে এখন রিডের রিডের আমার কোথায় আছে এখানে আছে এখানে এসে এগেন ওয়ান পেয়েছে তাহলে ওয়ান কে ওয়ান দ্বারা রিপ্লেস করলো এবং রাইট মুভ করলো এগেন ওয়ান পেয়েছে ওয়ান কে ওয়ান দ্বারা রিপ্লেস করলো এবং কি করলো রাইট মুভ করলো তো এখন আমরা কি পেয়ে গেছে দেখো ব্ল্যাঙ্ক পেয়ে গেছে তাহলে এখন এখানে আমার কন্ডিশনটি বলে দিতে হবে যে আমরা ব্ল্যাঙ্ক পেলে কি করব আমরা ব্ল্যাঙ্ক পেলে আসলে আমরা যদি ব্ল্যাঙ্ক পাই ব্ল্যাঙ্ক পেলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা আমাদের স্ট্রিংয়ের গিভেন স্ট্রিংয়ের লাস্ট সিম্পলে চলে আসছি মানে লাস্ট সেলে চলে আসছে যখন লাস্ট সেলে চলে আসছে তখন আমরা কি করতে পারি ব্ল্যাঙ্ক থেকে জাস্ট এক ঘর লেফট মুভ করতে পারি এবং আমরা যদি এখানে ওয়ান থাকে তাহলে ওয়ানটাকে আমরা কি করতে দিতে পারি ব্ল্যাঙ্ক করে দিতে পারি তাহলে যদি ব্ল্যাঙ্ক পাই কি করবো ব্ল্যাঙ্ককে কোনো পরিবর্তন করবো না তার মানে কি ব্ল্যাঙ্ককে ব্ল্যাঙ্ক দ্বারাই রিপ্লেস করবো এবং কি করবো এক ঘর লেফট মুভ করবো এক ঘর লেফট মুভ করবো এবং নতুন একটি স্টেটে আসলাম তো নতুন একটি স্টেটে এসে আমরা এখন কি পেয়েছি ওয়ান পেয়েছি তাহলে এখন আমরা আমাদের উদ্দেশ্য কি ছিল এই ওয়ানটিকে খুঁজে নিয়ে আসা লাস্ট যে ব্ল্যাঙ্ক সিম্বলটা আছে ব্ল্যাঙ্ক সিম্বলের সরি ফার্স্ট যে ব্ল্যাঙ্ক সিম্বলটা আছে ব্ল্যাঙ্ক সিম্বলের আগে যে ওয়ানটা আছে এই ওয়ানকে আমাদের খুঁজে বের করার উদ্দেশ্য ছিল তো এই ওয়ান কিন্তু এখন আমরা খুঁজে পেয়ে গেছি যেহেতু ব্ল্যাঙ্ক পেয়ে গেছি তার মানে ওয়ানকে আমরা এখন পেয়ে গেলাম তো এখন যদি এখানে এসে ওয়ান পাই তাহলে কি করতে হবে আমার জাস্ট ওয়ানকে আমরা কি করব ব্ল্যাঙ্ক দ্বারা রিপ্লেস করব ওয়ান হয়ে যাবে কি আমার ব্ল্যাঙ্ক ওয়ানকে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করবো এবং এখন আমরা লেফট মুভ করি রাইট মুভ করি কোনো সমস্যা নেই কারণ এখন আমরা চলে আসবো কোথায় ফাইনাল স্টেটে এখন আমরা লেফট মুভ রাইট মুভ কোনো সমস্যা না এখন আমরা লেফট মুভ করতে পারি রাইট মুভও করতে পারি তাহলে আমি আবার বলে দিই আমরা কী করবো যতক্ষণ পর্যন্ত ওয়ান পাবো ততক্ষণ পর্যন্ত রাইট মুভ করতে থাকবো এবং যেই মাত্র আমরা সেফ এরটিকে পেয়ে যাবো আমরা সেফ এরটিকে যে সিম্পলটি ইউজ করবো সেই সিম্পলটি পেলে তাকে ওয়ান দ্বারা রিপ্লেস করবো এবং আমরা এগেন আবার রাইট মুভ করতে থাকবো করতে করতে যখন আমরা ব্ল্যাঙ্ক সিম্পলটি পেয়ে যাবো তখন এক ঘর লেফট মুভ করবো মানে এই যে এখন লেফট মুভ করলেই আমরা যদি ওয়ান পেয়ে যাই তাহলে ওয়ানটাকে জাস্ট ব্ল্যাঙ্ক সিম্বল দ্বারা রিপ্লেস করবো এবং লেফট রাইট যে কোনো মুভ করতে পারি জাস্ট আমরা ফাইনাল স্টেজে চলে আসছি তাহলে দেখো আমার এটা কিন্তু লাস্ট সিম্বলটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এই আগেগুলো সবই কিন্তু ওয়ান তাহলে আমার যোগফল কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এভাবে আসলে আমরা টিনিং মেশিনের সাহায্যে দুটি সংখ্যার অ্যাডিশন সম্পন্ন করতে পারি ইন মাই নেক্সট লেকচার ভিডিও আই উইল শো how we can subtract two numbers and how we can design a Turing machine which subtract two numbers তো আমার লেকচার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ